বিদেশের বাড়িতে নিজের হাতে সবজি চাষ করে সেটা রান্না করে খাওয়ার মজা আসলেই যারা করে তারাই বুঝতে পারে এই তো আপনার ভাইয়া অনেকগুলো শাক নিয়ে আসছে পুঁই শাক তারপরে মাইরা শাক মোটা মোটা মাইরা রেখা সাথে আম আছে তো আমি আবার সময় হচ্ছে কেটে রাখার চেষ্টা করি আর এখানে বড় বড় চিংড়ি মাছগুলো আমি শুধু ভুনা করে নেব একদম পেঁয়াজ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে অনেক মজা হয়েছিল যদিও সেদিনকার চিংড়ি মাছটা ভুনা তো তারপর তো আজকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে সেই রেখা তরকারি সাথে গাজর টমেটো দিয়ে রান্না করেছি ধনে পাতা তো এখনো খাওয়া হয়নি রান্না করে রাখছি খাবো একটু পরে আর রান্না করেছিলাম সেই পুঁই শাক ভাজি সাথে গরুর মাংস আছে সেটা এখনো চুলাতে দেখাবো একটু পরে তো এই আর কি আসলে টাটকা সবজি রান্না করে খেতে আসলে অনেক মজা লাগে তাও নিজের হাতের আর আমি চিংড়ি মাছগুলো হচ্ছে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি কারণ খাওয়ার সময় খোসা ছাড়িয়ে খাইতে ঝামেলা লাগে এই জন্য আমি একদম সিলে সিলে নিয়েছি কিন্তু সুন্দর মাছটা অনেক বড়ো বড়ো ছিল এই আর কি তো যাই হোক এখন হলো বিকাল তো এই তো দেখেন এক্সারসাইজ করতেছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আসলে আমি ভিডিও করতেছি তো এটা হচ্ছে আমাদের জিম রুম মানে হিসাম দেখে দেখে করতেছে যাই হোক মাসাল্লা ছোট থেকে ট্রেনিং নিচ্ছে বড় হলে নিজে নিজে করতে পারবে তারপরে হচ্ছে ঝিমের পরে একটু গোসল করতেছে আইহান আর যেহেতু এটা রাত হয়ে গেছে প্রায় সন্ধ্যার পর তো আইহান গোসল করতেছে ওরা তো খুবই এনজয় করতেছে আর ভীষণ তো এক কথায় অসাধারণ পানি পেলে আর তো এই যে দুজন দুষ্টমি করতেছে তো তারপরে হচ্ছে আমরা একটু মার্কেটে আসলাম হিসে আমার আবার এই বটলটা খুব পছন্দ হয়েছে ও ড্রেসের সাথে একদম সুন্দরভাবে মিলে গিয়েছে দেখেন আপনারা তো হিসামের তো আল্লাহ রহমতে সবই আছে আপনারা দেখছেন অনেক সময় অনেক ভিডিওতে তারপরও কেন জানি ও দেখলে নতুন করে আবার বায়না করে এটা লাগবে সেটা লাগবে তো বেশি বেশি ভালো লাগছে হচ্ছে ড্রেসটার সাথে হচ্ছে ম্যাসিং হয়ে গেছে কালো আর সাদা তাই না তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সেই হিসাম এখন আমি চালাচ্ছে এখন কাপ কিনে তো তারপরে একটু দোকানে আসলাম এসে দেখলাম যে মার্কেটে অনেক বড় একটা কচ্ছপ এই যে বড় একটা কচ্ছপ কচ্ছপ ম্যান এটা রাখি ভাই কুরকুরে এর নাম কি কুরকুরে ইংগা বংগলে কি

তাই তো তারপর হচ্ছে গেমস রুমে এসেছি হিসাম তো আবার গেমস রুম দেখলে তার ভালো লাগে না তো বিশেষ করে হিসামের ড্রেসের সঙ্গে আর হচ্ছে গেমস বক্সের সাথে মিলে গিয়েছে দেখেন একই কালার সেম কালার হয়েছে তো তারপরে ভালোই কাটতেছে সিসামকে নিয়ে সময় সবাই দোয়া করবেন আমাদের জন্য আর হিসামের জন্য অনেক দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে মানুষের মতো মানুষ হতে পারে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম